কৃষ্ণ প্রেম করেছিল রাধাকে, সে পাইনি রাধাকে, তো আমরা একটু এবার সাউন্ড কম করেছে এরা। হ্যাঁ মানে বুঝতেই পারছো, প্রচুর ভিড় আছে, শুধু একটাই প্রবলেম, আমি ফার্স্ট টাইম এসেছি মেলাতে, খুব ভালো লাগলো, এখন তো ঘুরিনি বললাম না, তোমরা সুখে থাকো, আপনি এরকম করবেন না দাদা, এটা বড় অপরাধ, মেয়ে দেখে আবেগে চলে এসেছে। আর বলছি মানে এখানে প্রচুর ভিড় আছে, হ্যাঁ যদি রিয়াকশন লেয়া যায় টপ ক্লাস রিয়াকশন হবে, শুধুমাত্র এর কোনো কথাই বাধা দেবেন না, একটু নোটি ছিলেন না ভাই, এত মেয়ে ভাই, মেয়ে দেখবো এখানে টপ ক্লাস রিয়াকশন হবে, শুধুমাত্র লাইক কর, দেখি কোয়ালিটি কেমন পায় এখন। হ্যাঁ তো চলো ভিডিও শুরু করবো আমরা, তো ফেসবুক পেজটিকে ফলো করে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, সব কিছু করে দেবো, যা যা করতে হয়, প্রত্যেকদিন এই কথা বলতে ভালো লাগছে না, তোমরা অবশ্যই ফলো করবে জানি আমি, বলটা করো আগে, ফলো করো, ফলো বলবাম 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 হর হর বম হর হর বম, কেউ তাকাবে না আজকে। হ্যাঁ সুন্দর সুন্দর মেয়ে দেখতে আজকে বাগদা হরে চলে বাদল মে চলে প্রচুর ভিড় এখানে, আর কব তক মুঝে তড় পায়েগি তু মেরে সপ এখানে দেখতে পাচ্ছ, এখানে 40 টাকা দামের সব কানের পাওয়া যায়, আমার গার্লফ্রেন্ডের অভাবে এখানে 40 টাকা দামের কিছু কিনতে পারছি না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইজ এরকম মেলাতে এসে শুধুমাত্র দুনিয়া মার জানে নি জান পরানের পরান তো একটু এবার সাউন্ড কম করেছে এরা। হ্যাঁ মানে বুঝতেই পারছো না, তো সবাই বকেই যাচ্ছে একবারে, তো গাইজ এত ভিড়ের মধ্যে সত্যি বলছি গোলাম দা, আজকে এত ভিড়ের মধ্যে কথা বলতে কেমন কেমন লাগছে, আজকে আমি বেরো উঠি হচ্ছে না, মেয়ে দেখলাম मैं तो कुछ और ही समझ रहा था, এদিকে যা বলা আছে কত দেখো, আর দেখে দেখে জীবনটা হ্যাঁ হাই বলে দাও ভালো করে, ওয়ান্স মোর ওয়ান্স মোর, लड़की नहीं है वो जादू है और कहा क्या जाए रात को मैं। বন্ধুরা কিছু বলবো ভাবছি এখানে, হ্যাঁ মানে ও কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে, কোন মেয়ের পথের কাটা হতে হতে চাই না অবশ্য বৌদিরা, কৃষ্ণ প্রেম করেছিল রাধাকে, সে পাইনি রাধাকে, তো আমরা তো ভাই সাধারণ মানুষ, কি করে পাবো বলো ভাই। তো গাইজ ইচ্ছে তো অনেক কিছুই আছে, আবার কথাটা ভালো লাগছে না, আমরা এবার বাড়ি চলে যাবো।
এটা জিয়াগঞ্জ বলে সম্ভব, মানে চরকে ওখানে অতগুলো লোকের ভিড়। হ্যাঁ, তার মধ্যে আবার এখানেও দেখো মেলাতে ভিড়, কিন্তু ভালো ভিড়, মানে কি বলবো, মানে চরক সত্যি, মানে এটা তাই মনে হচ্ছে আমার। সত্যি ভাই, এত বড় থেকে আসছে। আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে ভাই যেখানে যাচ্ছি সেখানে সবাই চিনে ফেলছে যে ভাই এরা ভিডিও মানায়, ভাই ওকে চিনছে আমাকেও চিনে যাচ্ছে, ভাই অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, মানে অকওয়ার্ড ফিল হচ্ছিল ভাই। দেখ মোটামুটি ভালোই লাগছিল, বেশি ভালো লাগবে বিশ্বজিতের, কারণ বিশ্বজিৎ বেশি ফেমাস হয়েছে। আমি আজ প্রেসিডেন্ট ফেমাস হয়েছি ভাই, ওরকম বলো না। হ্যাঁ, আমার ফেমাস হওয়া তোমার ফেমাস হওয়া সমান। তো আজকে এতটাই ভাই, মানে যেখানেই মেয়ে দেখছি ভাই বিশ্বজিৎকে বলছি ভাই ঢুকে যা ঢুকে যা, বলছে না ভাই কালার ঠিক আসছে না, মানে লাইটিংটা খুব খারাপ ছিল, যে প্রথমে যে চড়ক মেলাটা হচ্ছিল ওখানে লাইটিংটা খারাপ ছিল, আর এখানে একটু লাইটিং ভালো এসেছে, তো মোটামুটি ভালো হয়েছে। বাকি তোমরা সবাই সাপোর্ট করো, আমি তো সাথে থাকি, কারণ প্রথম থেকেই থাকি। আমি গোলামদাকে সত্যি বলছি মনের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই, মানে গোলামদা যদি সাথে না থাকতো কিনা আমি এরকম যে কন্টিনিউ ভিডিও দিচ্ছি পারতাম না। সত্যি একটু ঘোরাও হয়ে যায়, আর ঘোরাটা দেখো ঘোরাটা তো হচ্ছে, সাথে ভিডিওটা হচ্ছে, সেটা মেন ব্যাপার না। তুমি যদি না থাকতে তাহলে কি ঘুরতে পারতাম বা ভিডিও করতে পারতাম, তুমি বলো। এবার কাকে আমি রোজ বলতাম, যে জন্য সত্যি গোলাম দাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে যাই না, কাছের মানুষ কাছের মানুষের মতোই থাকো। তোমরা সবাই অবশ্যই সাথে থাকো, আর অবশ্যই ফলো করে নিও, কারণ ফলোটাই মেন, কারণ ফলো না করলে রিচটা আসবে না, ঠিক আছে। নেক্সট ভিডিওতে হয়তো এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, নেক্সট ভিডিওটা ভাইরাল কি করে হবে বা সেটা তোমাদের কাছে কি করে পৌঁছবে সেটা ডিপেন্ড করে ফলো করার উপর। তো ফলোটা অবশ্যই করে নেবে, আর ভিজিট করে নেবে ইউটিউব চ্যানেলটাও, ঠিক আছে। তো আর কিছু বলছি না, তো চলো টাটা।